ইউটিউবের অ্যাওয়ার্ডটা হাতে পাইলাম একটু বিস্তারিত বর্ণনা না করলে নয় এখানে আপনাদেরকে একটু দেখাই এই জায়গাটা প্রকাশ করেন উনতিরিশে জানুয়ারি দুই হাজার চব্বিশে ইউপিএস থেকে এটা মানে ইউপিএসের কাছে আসছে ইউটিউব সরাসরি এটা পাঠাইছে ইউপিএসের কাছে ইউপিএস একটা কোরিয়ার বাংলাদেশের এটা বিশেষ করে বিমানে করে তাদের মাল মালামাল আসে বাইরের রাষ্ট্রগুলো থেকে তো এই ইউপিএসের মানে এরা বাইরের রাষ্ট্রগুলো তো সার্ভিসটা দিয়ে থাকে শুধু বাংলাদেশে তা না এটা ইন্টারন্যাশনাল আর কি তো এরা কী করছে এদের মারফতে আমার কাছে আসার কথা এদের কাছে আসছিলো উনত্রিশে জানুয়ারি দুই হাজার চব্বিশ আমি অ্যাওয়ার্ডের জন্য আবেদন করছিলাম চব্বিশে জানুয়ারি তা এখন মূল ঘটনাটা হলো এরা ইন্টারন্যাশনালি একটা কোরিয়ার এরা এদের মারফতে আমার কাছে পাঠানোর কথা যেহেতু আমার এখানে অ্যাড্রেস দেওয়া আছে এভরিথিং ফোন নাম্বার টাম্বার সহ আমার নাম ঠিকানা ঠিক আছে তো এখানে পাঠানোর কথা ছিল এই অ্যাড্রেসে ওরা কি করছে আমার কাছে না পাঠাইয়া এইটাই আজকে আবেদন করছি চব্বিশে জানুয়ারি হাতে পাইছি আমি কালকে কালকে হলো আপনার বিশ বিশে মার্চ ঠিক আছে তাহলে চিন্তা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ টোটাল আমার প্রায় এক মাস দুই মাস টোটাল অ্যাভারেজ দুই মাস যেহেতু চব্বিশে জানুয়ারি আমি আবেদনটা করছি দুই মাস পরে এটা হাতে পাইলাম এখানে দেখেন উনিশে মার্চ দুই এটা সুন্দরবন কুরিয়ান সার্ভিসের জায়গায় ছোট করে লেখা এটা সুন্দরবন কুরিয়ান সার্ভিসের একটা মানে স্টিকার লাগানো তাহলে এরা কি করছে ইউপিএস এরা সুন্দরবন কুরিয়ান সার্ভিসে বাড়াইছে এবং আমার ফোন দিছে যে আমরা আপনার মালটা আমাদের কাছে আছে আমরা এখন আপনার এরিয়াতে যেতে পারছি না আমরা সুন্দরবন কুরিয়ান সার্ভিসে আপনার মালটা ডেলিভারি করতেছি মানে ওখানে দিচ্ছি ওরা আপনাকে পৌঁছাবে তা আমি বললাম যে সুন্দরবন কুরিয়ান সার্ভিস আমার পাশেই আছে একদম মানে এক দেড় কিলোমিটারের ভিতরে ওখানে পাঠান এরা এখানে না পাড়াইয়া আমার কাছ থেকে অন্তত পনেরো কিলোমিটার দূরে আমাদের মাঝদি সদরে আমি হলাম সোনাইমুড়ি এরিয়াতে পড়ছি হ্যাঁ সোনাইমুড়ির মানে আরও এর পাশে আমাদের গ্রাম সাইড তো এটা কালিকাপুর এখান থেকে আমাকে সোনাইমুড়ি সোনাইমুড়ি যদি পাঠাইতো তাহলে এক দেড় কিলোমিটার সোনাইমুড়ি না পাঠায় এরা পাঠাইছিল আপনার এই সুন্দরবনের যে ইয়ে আরেকটা সার্ভিস পয়েন্ট আছে সেটা হলো মাঝদিতে ঠিক আছে ওখানে আমার কাছ থেকে প্রায় দশ পনেরো কিলোমিটার দশ না পনেরো কিলোমিটারের মতো দূরে তো রোজা রাইখা বাইকি যে একটা কষ্ট সেখানে রোজা রমজান মাসে গিয়া তো এটা রিসিভ করছি যা আমি ঠিকমতো চিনিও না অনেক দূরের পথ এই হলো অবস্থা আবার আসা যাওয়ার কস্টিং খরচ প্রায় অ্যাভারেজে তিন চারশো টাকার মতো খরচ পড়ে গেল যাক তারপরে দুঃখ নয় হাতে পাইছি এখন জিনিসটা আনবক্সিং এর পালা এখানে ওরা টেপটুক মারা রাখছে যাক অবশ্যই হাতে পাইছি এখন এটাকে আমি আনবক্সিং করব আসলে কি আছে না আছে ভিতরে এটা অবশ্যই দেখার একটা বিষয় দেখি এই কাঙ্ক্ষিত সেই যে অ্যাওয়ার্ড এটার জন্য এত কষ্ট রোজা টোজা রাইখা এত দূরে গেলাম এটা আসলে খোলার টেকনিকটা এই পাশে চারে পাশে টেপ দেওয়া এখানে এটা একটা টিস্যু পেপার এটা দিয়ে মনে হয় ওটা মোছার জন্য আর এটা হলো এই জিনিসটা একটু দেখাই এখানে ওনারা যে বিষয়টা লেখছে এই বিষয়টা হলো আপনি যে এই যে অ্যাওয়ার্ডটা পাইলেন এই অ্যাওয়ার্ডের বিষয় নিয়ে যদি ভিডিওটি আপলোড করেন হয়তো অন্যরা উৎসাহ হইতো বা জানতো যে আপনি অ্যাওয়ার্ডটা পাইছেন এরকম কিছু বিষয় এখানে লেখছে আর এই হলো সেই কাঙ্ক্ষিত অ্যাওয়ার্ড ও এটার সাথে আরেকটা জিনিস আছে একটা কার্ড দিয়েছে ওরা এখানে কার্ডটার মধ্যে যে বিষয়টা লিখছে ওনারা ওনারা সেটা হলো এখানে দেখেন অ্যাওয়ার্ড হ্যাজ ড্যামেজ ড্রেনিং শিপিং পর আছে যাক বুঝতে পারছি এখানে হলো এই অ্যাওয়ার্ডটায় যদি কোনো চুরে বা কোনো প্রবলেম হয় তাহলে ওনারা এখানে একটা ইমেল দিছে কার্ডের নিচে এই যে এই ইমেলে যোগাযোগ করার জন্য বলছে বুঝতে পারলাম যাক এই হলো সেই কাঙ্ক্ষিত অ্যাওয়ার্ড একটু দেখাই আপনাদেরকে এখানে নিচে মনে হয় না আর কিছু আছে ও নিচে আরেকটা জিনিস আছে এটা কি এটাও একটু দেখাই পরে অ্যাওয়ার্ডটা দেখাবো এই যে এটা হলো আপনার হলো আমি যেমন পাইছি এখন সিলভার বাটন তারপরে পাবো গোল্ডেন মানে ওয়ান মিলিয়নের তারপরে আপনার ডায়মন্ড এটা আর কি জাস্ট এইটুকুই এগুলো মোটামুটি এটা তো আবার আমরা অ্যাওয়ার্ডটা দেখবো আমি যেহেতু একা মানুষ তো আচ্ছা এখানে আর কিছু আছে কিনা দেখি প্যাকেট প্যাকেটের নিচে এই যে হলো প্যাকেট ও এটা এটা এই যে পাতলা একটা ইয়ে ফোমের মতো এটা দিছে এই সেই টাঙ্কি তো ইউটিউবের প্লে বাটন এই জায়গায় নাট নাটবল্টুর মতো মানে গ্যাপ দিছে এখানে মানে টাঙানোর জন্য এভাবে টাঙ্গাবেন এভাবে যে কোনো জায়গায় টাঙানোর জন্য এটা দিছে আচ্ছা যাক এখানে পুরা মেটালটা হলো ডাইরেক্ট পিটিং এই যে এই জায়গায় এখানে পুরাটাই পিটিং করা আর তো দর্শক এই সেই কাঙ্কিতা অ্যাওয়ার্ড এই জায়গাটায় যদি একটু দেখায় অল টেকনোলজি বিডি এই যে এই জায়গাটায় ওয়ান লাখ সাবস্ক্রাইবার এটা আপনার সিলভার প্লে বাটন ঠিক আছে তো ভিডিও আমি মানে ধাপ টু ধাপ দেখাবো এটা কিভাবে হাতে পাইলাম কীভাবে আবেদন করতে হয় এ টু জেড সব কিছু দেখিয়ে দেব আমি ভিডিও পার্ট টু পার্ট দেব ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ